গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। রিয়া ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9টা, আর ব্লগটা এখন থেকে শুরু করছি। দেখো, ঘুম থেকে উঠে ছেলে খাচ্ছে দোলনায় দোল, তো দোল খাচ্ছে, আর এদিকে আমি কল পরে থালা বাসনগুলো নিয়ে এসেছি। চুপ 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 চুপ, কল পরে বাসনগুলো নিয়ে এলাম, আর ঘরটাও মুছে নিয়েছি। আর রাতে খেয়ে কালকে রাতে কিছুই করিনি, তো ওই কড়াইটাও মেজে নিব। আর এদিকে দেখো, বালতি দিয়ে জল তোলা আছে, তো এখন এটাই করে নেবো। আর হাজব্যান্ড হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে রেখে গেছে, তো চলো বাসনগুলো মেজে চা করে পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো দেখো, কালকে যে পাউরুটিটা এনেছিলাম, আর ছেলের জন্য নিয়ে এলাম বিস্কুট। আজকে অনেক দিন পর একটু দুধ চা করেছি, আর ছেলের জন্য হচ্ছে লাল চা। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নেব, করে তারপর ছেলেকে পড়াতে বসাবো। এদিকে দেখো, বইগুলো একবারে নিয়ে বসে গেছি, আর এই যে মোবাইলটা নিয়েছি বলে যে শুয়ে আছে, দেখো। তো চলো খেয়ে নিই। ওইখানে ভাত বসিয়ে দিয়েছি, তো সকালে আর দুপুরের জন্য একসঙ্গে, আর আবার অল্প ভাতও আছে। তো এখানে দেখো ভাত রয়ে গেছে, তো এটা গরম করে নিয়েছি। তো এতগুলো ভাত তো আর নষ্ট করবো না, তো গরম করে রেখেছি, ওইখান থেকে মিক্স করে খাওয়াবো। আর এদিকে করছি হচ্ছে বেগুন ভাজা, আর কালকে মাংস আছে, তো মাংস বেগুন ভাজা দিয়ে আর কি এখন সকালে খাওয়া হবে। মাংস যে ভাত নিয়ে এসেছে, ভাত নিয়ে ভাত নিয়ে খাবে, আর আমি খাবো, তো বেশি নেই। কালকে রাতে ভাত নিয়ে এসেছিলো, দিয়ে দিয়েছিলাম আর কি। তো ভেবেছিলাম যে দুপুরে আগে খাওয়া দাওয়া করবো, তো দুপুরে আসেনি, পরে রাতে এসেছিলো, রাতে আর কি ওকে দিয়ে দিয়েছি বক্সে করে। তো এখন এখানে একটু বেগুন ভাজা করছি, ভাত নিয়েও খাইয়ে দিব, আর হচ্ছে আমাদের সবার হবে, তো আরও আছে করবো। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে খাওয়া দাওয়া করে। পরে কথা, ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সবার জন্য ভাত নিয়ে নিয়েছি। তো এদিকে দেখো, ভাগ্নির জন্য নিয়ে নিলাম মাংস দিয়ে দু পিস মাংস, অল্প হয়েছিল মাংস, আর হচ্ছে একটা বেগুন ভাজা দিয়েছি। মার জন্য লঙ্কা বেগুন ভাজা মাংস দিয়েছি, মাকেও দু পিস, আর ভাই তো মাংস খায় না, তো সেই জন্য হচ্ছে লঙ্কা আর হচ্ছে বেগুন ভাজা, ছেলের জন্য দুটো বেগুন ভাজা দিয়ে নিয়ে নিয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাইরে জামা কাপড়গুলো মেলে দিতে এলাম। দেখো, সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ হলো, আর এদিকে আমি কালকে যে বিকালে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো হালকাগুলো হচ্ছে শুকিয়ে গেছে। তারপর একটু রৌদ্রে দিয়ে দিলাম, কেন বলো তো, মানে রৌদ্রে শুকানোটা একরকম, আর শুধু ছায়াতে শুকানোটাই একটু কেমন যেন গন্ধ গন্ধ হয়। আর বর্ষাকালেও দেখবে যখন রৌদ্র না উঠে জামা কাপড় শুকলে একটা কেমন গন্ধ হয়, সেই জন্য হচ্ছে একটু আর অনেকগুলো ভিজিও আছে, তো ওগুলো ছাড়িয়ে এসেছি। আর এদিকে দেখো, ছেলে চলে গেছে, ও দিদি ভাইয়ের সঙ্গে সকালে যে বললাম ভাগ্নে এসেছে, ওই ভাগ্নের সঙ্গে ওদের বাড়িতে চলে গেছে আমাকে না বলে। তারপর আমার ননদ ফোন করে বললো ওরা দুজন চলে গেছে, তো চলো ছেলে যেহেতু বাড়িতে নেই, তাড়াতাড়ি কাজগুলো করবো, করে তারপরে স্নান করবো, পুজো দিয়ে হচ্ছে রান্না বসাবো। Thank you.
বন্ধুরা, বাজে হচ্ছে 5টা আর খাওয়া দাওয়া রোজ দিনকার মতোই 3:30-4টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো মা খায়নি, তো মা এই বাইরে টুকিটাকি কাজগুলো করছিল, তো এখন মাকে ভাত গরম করে দিয়ে এসেছি, আবার জল গরম করে দিয়ে এসেছি। তো দিয়ে এসে ভাবলাম তোমাদের সঙ্গে যেহেতু সারাদিন কথা হয়নি একটু কথা বলে নিই। আর উঠানটা ওইখানে পাতা টাতা পড়ে আছে, তো উঠানটা এখন ঝাড়ু দিতে যাব। আর ছেলে আজকে নেই হচ্ছে বাড়িতে, ও চলে গেছে পিসিমির বাড়িতে। সকালে দিদিভাই এসেছিলো, তো পাশে আর কি গান কর শিখে, তো এসেছে ও খাওয়া দাওয়া করে আমাকে বললো বৌমণি আসছে, আমাকে ও বৌমণি ডাকে। তারপর ছেলেকে নিয়ে চলে গেছে, তারপর ফোন করে বললো যে ও ভাইকে নিয়ে গেছে। তো যাই হোক, না বলে চলে গেছে, কিছু করার নেই, কী আর করবো বলো। তো ও বাড়িতে নেই না, ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা। মাও বলছিলো বাড়িটা একদম নিরব, আর একটা বাচ্চা বাড়িতে থাকলে তো জানোই তোমরা যাদের বাড়িতে আছে, তো সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করে, ওর পেছনে সময় চলে যায় অনেকটা। তারপর হচ্ছে এটা এই দুষ্টমি করে, চিৎকার চেঁচামেচি করে সেভাবে সময় কেটে যায়। আর খাওয়া দাওয়ার পর আজকে যেন সময়টাই কাটছে না, সন্ধেই হচ্ছে না আর কি। তো যাই হোক, এখনও ফোন করলাম, তো বললো টোটোতে পাঠিয়ে দিবে। তো আমি এখন যাবো হচ্ছে রাস্তায় গিয়ে দাঁড়াবো, নামিয়ে আনবো। আর আজকে সারাদিন তোমাদের সঙ্গে কথা না বলার পেছনে একটা কারণ আছে, সেটা তোমাদের পরে বলবো। তো চলো এখন রাস্তায় যাই, না চলে আসবো ওরা, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। বন্ধুরা দেখো, ওই যে ওরা তিনজন এসে গেছে, আমি টোটো থেকে নামিয়ে নিয়ে এলাম, আর এসেই কোনো কথা নেই, বই নিয়ে বসে গেছে। আর এখানে কি বকা দিব বলো, তো ভেবেছিলাম আসার পরে একটু বকা দিব, কিন্তু বকা দেওয়ার মতো জায়গা রাখেনি, কারণ এসেই তিন ভাই বোন। তিন ভাই বোন বলতে পুচকোটা তো গাড়ি নিয়ে খেলছে, আর এই যে আমার ছেলে, আর এই যে ভাগ্নি হচ্ছে পড়াশোনা করতে বসেছে। তো চলো, আর ছেলে সারাদিন খায়নি, তো এখন ওর জন্য টিফিন করবো, সন্ধেটা দিব, দিয়ে তারপর হচ্ছে বানাবো হচ্ছে ম্যাগি। ঠিক আছে, পড়বে না। এখন কি করছো, ড্রয়িং? আচ্ছা, ওর জন্য হচ্ছে ম্যাগি করবো, তারপর রাতে একবারে ভাত খাইয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো, আমি সন্ধেটা দিয়ে আসি। একবার করেছি হচ্ছে ম্যাগি, এখন আবার বসিয়েছি হচ্ছে চা। তো যেমন ননদ এসেছে, চা বসালাম, লাল চা খাবে বলছে। আর এদিকে দেখো, ভাত তো বসিয়ে দিয়েছি, তো ভাগ্নি এসেছে, ও ভাত খেয়ে যাবে বলছে। তো দুপুরে তো ডিম ছিল, ওর জন্য রেখে দিয়েছিলাম, আর এখন এই যে ভাতটা করেছি। এখন বাজে হচ্ছে 10:30, রান্না করে আমি সবজিটা বসিয়ে দিয়ে এসেছি। তো আর আজকে দেখো একটু সাজুগুজু আর শাড়ি পরেছি। তো যাই হোক, রোজ দিন তো যেহেতু ব্লগ করি, তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করি। আজকে একটু সাজুগুজু করে নিলাম, সাজুগুজু না, ভিডিও করার জন্য সেজেছিলাম, কিন্তু ভিডিও হচ্ছে না। তো দেখো, তোমরা এই ভিডিওটা দেখতে লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে, ক্যামেরাটা প্রচণ্ড প্রবলেম, কালকে তো করতেই পারেনি, আর তো আজকেও প্রচণ্ড ঘোলা আসছে। তো কিছু করার নেই, এইভাবেই করতে হবে আর কি আমাকে, কারণ এখন একটা নতুন ক্যামেরা মানে মোবাইল কেনা একেবারেই সম্ভব না। তো সেজন্য একটু কষ্ট করে তোমরা ভিডিওগুলো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো। আর এদিকে কি হয়েছে বলো তো, তো তোমাদের তো তখন বললাম ছেলে হচ্ছে সারাদিন ওর পিসিমনি বাড়েছিল, সন্ধ্যার দিকে এসেছে, তো আমি তাড়াতাড়ি রান্না করে খাইয়েছি ওকে, মানে ভাত খায়নি সারাদিন, মানে কোথাও গেলে এটাই প্রবলেম, আমাকে ছাড়া যেতেও চায় না। তো আজকে যদিও গিয়েছে, কিন্তু সারাদিন ওদের বাড়িতে ভাত খায়নি আর কি। তো ভাগ্নিও খেয়ে যাবে বললো, তো তাড়াতাড়ি করে রান্না করলাম, ভাগ্নি খেয়ে গেলো, আর ওকে হচ্ছে ভাত খেয়ে ঘুম পাড়িয়েছি। তারপর দেখি আর কি জ্বর এসে গেছে, তো হয়তো ঠান্ডা জল দিয়ে স্নান করেছে সেই জন্য জ্বরটা এসে গেছে। তো প্রচণ্ড বিরক্ত করছিল, হাজব্যান্ডই রান্নাঘরে সব কিছু রেডি করে দিয়ে এসেছে, আর আমি সবজিটা বসিয়ে দিয়ে ভাবলাম আর বেশিক্ষণ মানে ভিডিও করা যাবে না, তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা যাবে না, তাদের ভিডিওটা শেষ করে দিই। তো ও প্রচণ্ড বিরক্ত করছিল, তো আমি সবজিটা বসিয়ে দিলাম, আর ওকে নিয়ে ওর বাবা হাঁটাহাঁটি আর কি করছে। ও বলছে মানে শুতে পারছে না, নাক টানছে, সত্যি মানে লেগেছে, আবার জ্বরও এসেছে। তো ঘরে প্যারাসিটামল সিরাপটা ছিল, আমি ওকে খাইয়ে দিয়েছি, তো দেখা যাক, যদি কমে তো ভালো, না কমলে পরে আবার আরেক ডোজ খাইয়ে দিব। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো,
আমাকে না বলে চলেও গেলো। আর ওখানে বাড়িতে গরম জল করি স্নান করতে চায় না, আর ওখানে গিয়ে ঠান্ডা জল দিয়ে স্নান করে এসে জ্বরটা বাঁধিয়ে নিল আর কি। আর আবার টেনশান হচ্ছে স্কুলে কালকে কী করে যাবে। তো যাই হোক, আমি সান্ত্বনা দেওয়ার জন্য বললাম ম্যাডামকে ফোন করে বলে দেবো শরীর ভালো নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর এদিকে দেখো চেয়ারে কতগুলো রোজ দিন কতগুলো করে আমার জামা কাপড় হয়। কালকে বিকেলে যেগুলো কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে, তো ওগুলো গোছগাছ করা হয়নি, তো ওগুলো থাকবে চেয়ারে। আজকে রাতে আর কিছুই করবো না, 10:30 বেজে গেছে, কালকে আবার ডাক্তারের কাছে যাব। তো ওই যে কালকে যে মানে দাঁতে যে ব্লাড টেস্টটা করিয়েছি, তো রিপোর্টটা কালকে দিবে, রিপোর্টটা নিয়ে কালকে আছে আর কি ডাক্তারকে দেখাবো। আর পাশে আমাদের বাড়ির পাশে আছে মন্দির, তো মন্দিরে কালকে উৎসব আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা পাশে আছো তারা পাশে থেকো। আর তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, দেখা হবে পরে আরেকটা ভিডিওতে।